হেলিকপ্টার নামলো প্রত্যন্ত এলাকার মাঠে। চারপাশে উৎসুক জনতা। লালগালিচা পেরিয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন বর। বাবা মার স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে বিয়ে করাবেন হেলিকপ্টার যোগে। যেমন স্বপ্ন তেমন কাজ। বর হযরত আলী ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করলেও ইচ্ছে ছিল পূরণ করবেন বাবা মার স্বপ্ন। অবশেষে বাবা মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই এমন আয়োজন করেন তিনি। কনের এলাকায় হেলিকপ্টার নামতেই ছুটে আসে উৎসুক জনতা। হেলিকপ্টারটি যতক্ষণ ছিল ততক্ষণ চারপাশে ছিল ছোট বড় মানুষের ভিড়। কনের বাড়িতে বিয়ে সম্পন্ন করে আবার হেলিকপ্টার যোগে বউ নিয়ে যান বরপক্ষ। গাইবান্ধার সদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের মাঠে শুক্রবার বিকেলে নামে হেলিকপ্টারটি। বর হযরত আলী উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ও বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দের ছেলে এবং কনে একই উপজেলার ইসবপুর গ্রামের এনামুল হকের মেয়ে রেফা মনি। জানা গেছে বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। হযরত আলীর বাবা মায়ের স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে বিয়ের আসরে নিয়ে যাবেন হেলিকপ্টারে করে। বাবা মায়ের সেই স্বপ্ন পূরণ করতে হযরত আলী হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যান। 70,000 টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আসরেই পরিশোধ করা হয় দেনমোহরের টাকাও। বিয়েতে কোনো যৌতুকও নেননি হযরত। কনের বাবা এনামুল হক জানান বরপক্ষ বিষয়টি তাদের জানালে তারা স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার নামার ব্যবস্থা করেন। হযরত হেলিকপ্টারে চড়ে তার মেয়েকে নিতে আসেন। তা দেখে খুবই ভালো লেগেছে তারও। বরের বাবা রফিকুল আকন্দ জানান হযরত আলী তাদের একমাত্র সন্তান। ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করানোর স্বপ্ন ছিল তাদের। সেই ইচ্ছা পূরণ করতে পেরে ভালো লাগছে বলেও জানান রফিকুল আকন্দ। বরের প্রতিবেশীরা জানান হযরত আলীর জন্মের পর থেকেই তার বাবা মা বলতেন হযরত আলীকে তারা বিয়ে করাবেন হেলিকপ্টারে করে। সেই ইচ্ছা থেকেই শুক্রবার বিকেলে হেলিকপ্টারে গিয়ে বিয়ে করলেন হযরত আলী। সুরজ আহমেদ, কালবেলা।